বলা হয় যে শাহজাহান নাকি তাজমহল যারা নির্মাণ করেছিল তাদের নাকি সবার হাত কেটে দিয়েছিলেন। একদম উপরে যে স্ট্রাকচারটা আছে এটা একসময় সোনার তৈরি ছিল। বলা হয় দারা শিখর সেই কাটা মাথা ঠিক এই জায়গায়, এই জায়গাটায় মাটির নিচে কবর দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই তাজমহল যার সামনে দাঁড়িয়ে শাহজাহান মমতাজের জন্য সময় কাটাতেন, মমতাজের কথা ভেবে এখানে আসতেন তিনি। সময়ের গালে চিরজীবনের জন্য এক ফোঁটা অশ্রু, তাজমহল দেখে কবিগুরু রবীন্দ্রনাথ এটাই বলেছিলেন। আরেক বিখ্যাত ব্যক্তি বিল ক্লিন্টন বলেছিলেন, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেন, এক যারা তাজমহল দেখেছেন আর দুই যারা তাজমহল দেখেননি। আজ আমার সৌভাগ্য হয়েছে এই বিস্ময়কর স্থাপত্যটি সামনে থেকে দেখার, তবে এই অপরূপ সৌন্দর্য আমি কিন্তু একা উপভোগ করব না। আজ আমার সাথে আপনাদেরও নিয়ে যাব যমুনার তীরে সেই ভালোবাসার সাক্ষী তাজমহলে। তো আজকের আমার প্ল্যানিং ছিল যে তাজমহল আর আগ্রা ফোর্ট দুটো একসাথে ঘুরবো, কিন্তু মেবি পসিবল হবে না, কারণ সময় খুব কম আছে। তো চেষ্টা করব শুধুমাত্র তাজমহলে যাওয়ার। সো দেখতে থাকো ভিডিওটা, আর একটা নতুন ব্লগে আপনাকে আবার স্বাগত জানাই। আমি রয়েছি মিঠুন, আপনাদের সাথে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গতকাল রাত তিনটের সময় আমার ট্রেন এসে থেমেছিল টুনলা জংশনে, আর টুনলা জংশন থেকে ট্যাক্সি করে সেই রাতেই চলে এসেছিলাম আগ্রা। তবে ট্রেনের খাবার খেয়ে পেট খারাপ হয়ে গিয়েছিল, তাই সকালে একটু বেরোতে দেরি হয়ে যায়। আমার প্ল্যানিং ছিল আগ্রা ফোর্ট আর তাজমহল একদিনে ঘুরব, কিন্তু তার হয়ে উঠল না। আজ শুধুমাত্র তাজমহলই দেখতে হবে। হোটেল থেকে বাইরে বেরিয়ে কিছুটা রাস্তা হেঁটে একটা টোটোতে উঠে পড়লাম। এখানে টোটোর ভাড়া তুলনামূলকভাবে কম, তবে ট্যুরিস্ট দেখলে উল্টাপাল্টা দাম চেয়ে বসে। আমার হোটেল থেকে তাজমহল মাত্র 3 কিলোমিটার রাস্তা, তবে রাস্তা কম হলেও যেতে অনেক সময় লাগলো, কারণ এখানে অত্যধিক পরিমাণে ট্রাফিক জ্যাম। তবে তাজমহলে যাওয়ার পথেই দেখতে পেলাম আগ্রা ফোর্টের বিশাল উঁচু উঁচু লাল রঙের পাঁচিল। আর আমাদের পিছনে ঠিক পিছনটাই রয়েছে হচ্ছে গিয়ে আগ্রা ফোর্ট। দেখি একটা শরীরের মধ্যে মানে রোমাঞ্চকর শিহরণ কাজ করছে। কিছুক্ষণ পর এসে পৌঁছালাম তাজমহলের পশ্চিম গেটের সামনে। এখানে এসে একজোড়া শু কভার কিনতে হলো, দাম নিল 10 টাকা। শু কভার নেওয়ার কারণ হলো তাজমহলের যে মূল সৌধটা রয়েছে সেটা শ্বেতপাথরের তৈরি, তাই জুতোর নোংরা যাতে সেই পাথরের জেল্লা নষ্ট না করে তাই এই শু কভার ভেতরে গিয়ে পড়তে হয়। এখানে একজন গাইড নিয়ে নিলাম, গাইডকে দিতে হবে 500 টাকা। ভেতরে যাওয়ার আগে টিকিট কেটে নিলাম। এখানে দুই ধরনের টিকিট আছে, এক হলো ভারতীয় নাগরিকদের জন্য, যদি আপনি শুধুমাত্র তাজমহলের বাগানটি ঘুরে দেখেন তাহলে টিকিট খরচা মাত্র 50 টাকা, আর যদি আপনি তাজমহলের প্রধান সৌধটাও ঘুরতে চান তাহলে টিকিট হবে 200 টাকা। আমি যেহেতু বাগান আর সৌধ পুরোটাই দেখব তাই 250 টাকার টিকিট কাটলাম। এখানে সব টিকিট অনলাইনে কাটা যায়, আর যারা বিদেশি তাদের জন্য এখানে টিকিট 1100 টাকা। তবে সার্ক দেশগুলো যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলোর নাগরিকদের জন্য টিকিট খরচা 700 থেকে 500 টাকা। তাজমহলে ঢোকার অনেকগুলো রাস্তা আছে। আমি টোটো থেকে যেখানে নেমেছিলাম ওটা ছিল পশ্চিম গেট, তবে ওই গেটে অনেক ভিড় হয়, তাই গাইড আমাকে অটো করে নিয়ে যায় অন্য আরেকটি গেটে যেখানে ভিড় কম হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা গাইড ছাড়াও ঘুরতে পারবেন, কারণ এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে তাজমহলের খুঁটিনাটি সব কিছু জেনে যাবেন। সিকিউরিটি চেক পয়েন্টে ব্যাগ, গিম্বেল এসব রেখে যেতে হয়েছে, আর আপনাদেরকে বলে দেই এগুলো কিন্তু অ্যালাউড না, শুধুমাত্র মোবাইল ফোন আর ক্যামেরা এগুলোই অ্যালাউড, কোনো রকম ট্রাইপড, সেলফি স্ট্যান্ড এগুলো ভিতরে নিয়ে যাওয়া যায় না। সো আমাদের ভিতরে যাওয়ার জার্নি, তাজমহলের জার্নি শুরু হয়ে গেছে, আর এই আমার পিছনে রয়েছে হচ্ছে গিয়ে সেই গেট। মোগল সম্রাট শাহজাহানের প্রিয় স্ত্রী মমতাজ 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান, আর এই দুঃখ থেকে শাহজাহান নিজেকে কখনো মুক্ত করতে পারেননি। তিনি চেয়েছিলেন তার ভালোবাসার মানুষটিকে পৃথিবীর সবথেকে দামি এবং সুন্দর স্থাপত্যটিকে উপহার দিতে, আর তখন শুরু হয় এই তাজমহলের নির্মাণ কাজ। গেট দিয়ে ঢোকার পর তাজমহলের চারিদিকে ছোট ছোট অনেকগুলো ঘর দেখা যায়। বলা হয় এই ঘরগুলোতে একটা সময় তাজমহলের কারিগররা থাকতেন, আর এখানে বসেই তারা বিভিন্ন পাথরের কারুকার্য করতেন। তাজমহল নির্মাণের পরেও এখানে বহু বছর ধরে একদল কারিগর থাকতেন যারা নিয়মিত এর মেরামতির কাজ করতেন। বন্ধুরা, এই সম্পূর্ণ তাজমহল কমপ্লেক্সটি 17 হেক্টর জমির উপরে তৈরি করা হয়েছে। এখানে যে ঘরগুলো রয়েছে তাতে যে শুধুমাত্র কারিগররাই থাকতেন তা কিন্তু নয়, মুঘল আমলে যে সৈন্যরা এই তাজমহলকে সুরক্ষিত রাখত, তাজমহলের নিয়মিত দেখাশোনার যে পরিচারকরা ছিল এবং এখানে বাগানের পরিচর্যার জন্য যে মালিরা ছিলেন, তারা সবাই এই ছোট ছোট ঘরগুলোতে থাকতেন। আপনি তাজমহল কমপ্লেক্সের যে গেট দিয়ে ঢুকুন না কেন, আপনাকে রয়্যাল গেট পার করে তবেই যেতে হবে প্রধান সৌধে। এই রয়্যাল গেটটিতেও অসাধারণ সব কারুকার্য রয়েছে, এবং কোরআনের কিছু আয়াত এতে সুন্দরভাবে ক্যালিগ্রাফি করা হয়েছে। শাহজাহানের প্রিয় বেগম মমতাজ মারা যান 1631 সালে। এই বছরেই শাহজাহান সিদ্ধান্ত নিয়েছিলেন তাজমহল নির্মাণ করার।
1631 সাল থেকে টানা 22 বছর ধরে চলে এই স্থাপত্য নির্মাণের কাজ। তাজমহলে ঢোকার যে রয়্যাল গেট আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটের একদম উপরে রয়েছে দুই দিকে 11টি করে মোট 22টি গম্বুজ, যা এটা বোঝায় যে তাজমহল কত বছরে নির্মাণ করা হয়েছিল। এখানে যে রয়্যাল গেটটা রয়েছে, রয়্যাল গেটের বিশেষত্ব হচ্ছে এখান থেকে যত আমরা ভিতরের দিকে যাব তত তাজমহলকে ছোট মনে হবে, আর যত আমরা বাইরের দিকে যাব তত তাজমহলকে বড় মনে হবে। আর এর কারণ হচ্ছে গিয়ে ফোকাস, ফোকাসের কারণে এটা এরকমভাবে হয়। রয়্যাল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে সামনে আসে সেই জায়গা যেখানে বসে বহু বিখ্যাত ব্যক্তিরা ছবি তুলেছিলেন। আমিও এখানে বেশ কয়েকটি ছবি তুলে নিলাম। তাজমহলের সামনে সম্রাট শাহজাহান অপরূপ সুন্দর বাগান তৈরি করেছিলেন, একটা সময় নানা ধরনের ফুলের গন্ধে ভরপুর থাকত এই স্থানটি। বাগানের মাঝে রয়েছে একটি ফোয়ারা। মুঘল আমলে কোনো রকম ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু সেই সময়েও এই ফোয়ারা চলত, আর ফোয়ারার মধ্যে থাকত গোলাপ জল এবং আতরের সুবাস। নিচের বাগান ঘুরে এবার চলে এলাম তাজমহলের প্রধান সৌধে। আমার পিছনে রয়েছে তাজমহল, আর এটা হচ্ছে তাজমহলের বেসমেন্ট। অনেকে দাবি করে থাকেন যে তাজমহলের এই বেসমেন্টে 22টা কামরা রয়েছে যেগুলো বন্ধ করে রাখা হয়েছে। তো জানি না এটা কতটা সত্যি না কতটা মিথ্যে, আপনাদেরকে দেখাই। এখানে কিছু ভেন্টিলেশন রয়েছে, এই যে এই ভেন্টিলেশনগুলোতে হাওয়া এবং আলো পাস করা হয়, এরকম প্রচুর ভেন্টিলেশন রয়েছে এখানে। আরও একটি কথা বলা হয়, যখন ঔরঙ্গজেব দারাশিকোকে হারিয়েছিলেন, ঔরঙ্গজেব এবং দারাশিকো দুজনেই ছিলেন শাহজাহানের ছেলে। শাহজাহান চাইতেন যে দারাশিকো হোক পরবর্তী মোগল সম্রাট, কিন্তু ঔরঙ্গজেব তিনি শাহজাহানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং দারাশিকোকে পরাজিত করেন। সে সময় তিনি দারাশিকোর কাটা মাথা শাহজাহানকে উপহার দিয়েছিলেন। বলা হয় দারাশিকোর সেই কাটা মাথা ঠিক এই জায়গাটায় মাটির নিচে কবর দেওয়া হয়েছে, যাতে শাহজাহান যতবার তাজমহলের দিকে তাকান তাতে ততবার যেন সেই কষ্টটা তিনি অনুভব করতে পারেন যে এখানে তার প্রিয় ছেলে দারাশিকোর কবর রয়েছে, এখানে তাকে হত্যা করা হয়েছে। একদম উপরে যে স্ট্রাকচারটা আছে, এটা একসময় সোনার তৈরি ছিল, কিন্তু ইংরেজরা সিপাহী বিদ্রোহের পর এই সোনা খুলে নিয়ে চলে গিয়েছিল এবং তার বদলে তারা কাঁসা পিতল দিয়ে এই গম্বুজটাকে তৈরি করেছিল। তাজমহলের উপরে যে সুন্দর ক্যালিগ্রাফিগুলো রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো থ্রুলুট লিপিতে করা হয়েছে। যিনি করেছেন, যে ডিজাইনার ছিলেন, তিনি ইরান থেকে এসেছিলেন, তার নাম ছিল আব্দুল হক। আর বলা হয় যে শাহজাহান নাকি তাজমহল যারা নির্মাণ করেছিল তাদের নাকি সবার হাত কেটে দিয়েছিলেন, এই কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। ইতিহাসে অন্য একটি কাহিনী পাওয়া যায় যে বলা হয় শাহজাহান যে সমস্ত কারিগর এখানে কাজ করেছিল তাদের সারা জীবনের বেতন দিয়ে তিনি একটা চুক্তি করেছিলেন যে তারা আর কোনো দিন এত সুন্দর আশ্চর্য স্থাপত্য তৈরি করতে পারবে না। বন্ধুরা, এই তাজমহল শুধুমাত্র কিন্তু ভালোবাসার প্রতীক নয়, প্রাচীনকালে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের এক অদ্ভুত নিদর্শন। মমতাজের মৃত্যুর পরে সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে তাজমহল তৈরির আদেশ দেন। সেই সময় কারিগররা মাটি পরীক্ষা করে সম্রাটকে জানায় যে যমুনা নদীর বালির উপরে এত বিশাল তাজমহল তৈরি করা সম্ভব নয়, কারণ যমুনা নদীর লবণাক্ত জলের পাশে থাকা যে কোনো স্থাপত্যকে দুর্বল করে দিতে পারে। কিন্তু সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরেই তাজমহল তৈরি করতে চাইছিলেন, ফলে বাধ্য হয়ে ইঞ্জিনিয়াররা অন্য উপায় খুঁজতে থাকেন। সবার প্রথমে তারা তাজমহলের জন্য একটি শক্ত ভিত তৈরি করার চেষ্টা করেন। অনেক চিন্তা করে শেষমেশ তারা নদীর চরে বড় বড় গর্ত খুঁড়ে তার মধ্যে কাঠ দিয়ে শক্ত ভিত তৈরি করেন। আধুনিক যুগে আমরা সিমেন্ট ছাড়া কোনো রকম ইমারতের ভিত তৈরির কথা ভাবতেই পারি না, এমনকি সিমেন্টের ভিত থাকার পরেও সেই ইমারত ভেঙে পড়তে পারে। কিন্তু সেই সময় সিমেন্ট আবিষ্কার না হওয়া সত্ত্বেও ইঞ্জিনিয়াররা কাঠের ভিত্তির উপরে এই আশ্চর্য নির্মাণটি করেন, যা প্রায় 400 বছর ধরে দাঁড়িয়ে আছে। আপনারা জানলে অবাক হবেন, সেই সময়ে ইঞ্জিনিয়াররা তাজমহলের ভিত নির্মাণের জন্য আবলুস নামের একটি বিশেষ ধরনের কাঠ ব্যবহার করতেন। আর এই আবলুস কাঠের বিশেষত্ব হল এই কাঠ জলে ডুবে যায় আর এতে কখনোই ঘুণে ধরে না। সবচেয়ে বড় কথা হল, আবলুস কাঠ যত বেশি জলে ভিজে থাকবে এই কাঠ তত বেশি শক্ত থাকবে। এটাই কারণ যমুনার জলে ভেজা আবলুস কাঠের ভিত তাজমহলের ভিত শক্ত রেখেছে। তবে বর্তমানে যমুনার জলের পরিমাণ কমে এসেছে, তাই পর্যাপ্ত পরিমাণ জল সেই আবলুস কাঠে পৌঁছাতে পারছে না, এই কারণে তাজমহলের ভিত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এই যে মিনারগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এই মিনারগুলো কিন্তু বাইরের দিকে একটুখানি হেলানো আছে, কেননা যাতে যদি ভূমিকম্প হয় তাহলে যাতে
এগুলো বাইরের দিকে পড়ে যায়, মেইন মানে ভিতরের দিকে যাতে না পড়ে। আমার পিছনে এটা রয়েছে যমুনা নদী। এই নদীতে শাহজাহান নৌকা করে তাজমহলে আসতেন তার বেগম মমতাজের কবরের পাশে সময় কাটানোর জন্য। আর একদম পিছনে ওই দিকটা রয়েছে আগ্রা ফোর্ট, ওখান থেকে তিনি নদীপথে আসতেন। তো অনেকে বলে থাকেন যে এটাই হচ্ছে গিয়ে তাজমহলের মুখ্য দরজা, মানে এই সাইড থেকেই মেইন আসার রাস্তা ছিল। আর সামনে যে সাইডটা আমরা দেখে ঢুকলাম, যে সাইডটা থেকে, সেই সাইডটাকে বলা হয় তাজমহলের উল্টো দিক, মানে পেছন সাইড। তাজমহল তৈরির জন্য সেই সময়ের ইঞ্জিনিয়াররা এক ধরনের বিশেষ পেস্ট ব্যবহার করেছিলেন, যার মধ্যে অনেক অদ্ভুত পদার্থ থাকত। সূক্ষ্ম নুড়ি, পাথর, শামুখের খোলসের চুন, গুড়, বেলের জুস, আরও অদ্ভুত সব পদার্থ দিয়ে এই বিশেষ পেস্ট বানানো হয়েছিল। এই পেস্ট দিয়েই বড় বড় পাথরগুলো জুড়ে নির্মাণ করা হয়েছিল তাজমহল। আর তখনকার দিনের এই পেস্ট আজকে সিমেন্টের মতোই মজবুত ছিল। বর্তমান সময়েও তাজমহলের মেরামতির জন্য 400 বছর পুরনো এই পদ্ধতিটিকে ব্যবহার করা হয়। আর এই যে আপনারা পিছনে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক তাজমহলের সোজাসুজি ঠিক একদম অপর পাশে ওখানে কিছু স্থাপত্য আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এখানে একটা বেস বানানো হয়েছিল। বলা হয় শাহজাহান চেয়েছিলেন একটা কালো রঙের তাজমহল বানাতে, কিন্তু তার ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দী করে ফেলেছিলেন, এই কারণে তিনি আর সেই কালো রঙের তাজমহল তৈরি করতে পারেননি। মার্বেলের কাজ শেষ করার পরে তাজমহল বহু মূল্যবান পাথর দিয়ে সাজানো হয়। তাজমহলের দেওয়ালের এই রঙিন মূল্যবান পাথরগুলো সম্রাট শাহজাহান চীন, আফগানিস্তান, পাঞ্জাব, শ্রীলঙ্কা এবং আরব থেকে আনিয়েছিলেন। প্রধান সৌধের মধ্যেই রয়েছে শাহজাহান এবং মমতাজের কবর, কিন্তু ভেতরে ছবি নেওয়া বা ভিডিও করার অনুমতি নেই, তাই সেই দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো না। তবে ইন্টারনেট ঘেটে আমি কিছু ছবি পেয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তাজমহলের মুখ্য যে সৌধ রয়েছে তার সেটা আমাদের ঘোরা হয়ে গেছে। আমি ভিতরে ঢুকেছিলাম একটার সময়, আর এখন টাইম হচ্ছে গিয়ে 3টে বেজে গেছে। টানা 2 ঘন্টা ভিতরে ঘুরেছি প্রচুর জায়গা নিয়ে, মানে জাস্ট ভাবা যায় না পুরোটা ঘুরতে গেলে একদিন পুরোটা যদি ভালোভাবে ঘোরা যায়, একদিনে সম্ভব না। গাইড বললেন তাজমহল থেকে বেরোনোর পর খুব সাবধান, কারণ এখানে কিছু কিছু লোক তাদের রুটি রোজগার, মানে রুটি রুজি চালানোর জন্য অসৎ কাজ করে থাকেন। তো এখান থেকে কিছু কিনতে না করলেন ঠিক আছে, অসুবিধা নেই, আমিও কিছু কিনছি না, বাইরে থেকে যা কেনার কিনবো। আর এখান থেকে আমার যে ব্যাগটা রয়েছে সে ব্যাগটা নেবো এখন। আমাদের যিনি গাইড ছিলেন তিনি আমাদেরকে বলেছিলেন যে তাজমহলে যে ডিজাইনগুলো করা হয়েছিল বংশ পরম্পরায় সেখানে তিনি নিয়ে যাবেন, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি সেটা একটা দোকান, সেখানে কিছু ওই শ্বেতপাথরের জিনিস, মার্বেল পাথরের এইসব জিনিসগুলো বিক্রি করা হচ্ছিলো। সো ওখানে যাওয়াটা পুরো বেকার হয়ে গেছে। আর ওখানে জিনিস কেনার জন্য নানা রকমভাবে আমাকে মানে ইমোশনাল ডায়লগ দেওয়া হচ্ছিলো, নিয়ে যান, এর জন্য নিয়ে যান, ওর জন্য নিয়ে যান। অ্যাকচুয়ালি আমি ঘুরতে এসেছি, অনেক জায়গায় ঘুরতে যাবো, তো বাজেটটা একটু টাইট আছে, এই জন্য কিছু নেওয়া হয়নি। তো এখন সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, খিদে পেয়ে গেছে, 4টে বেজে গেছে, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। সো এখন একটা ধাবায় যাচ্ছি খাওয়ার জন্য। ছোটোবেলাকে বলার পরে একটা ধাবাতে নিয়ে আসলো, ধাবা তো অ্যাকচুয়ালি না, দেখুন একটা রেস্টুরেন্ট মতো মনে হচ্ছে। তো অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটা, ডাল মাখানি, ডাল মাখানিটা একদম পুরো জলের মতো, লাচ্ছা পরোটা দেখতে পাচ্ছ পোড়া পোড়া রয়েছে, চিকেন রয়েছে এখানে, 6 পিস চিকেন রয়েছে, এতটা খেতে পারবো না যদি, কেননা একার জন্য দিচ্ছিল না, একার জন্য অল্প করে দিচ্ছিল না, বেশি করে নিতে হচ্ছিলো। আর আছে জিরা রাইস, যতটা পারবো খাবো, আর বাকিটা হোটেলে প্যাক করে নিয়ে চলে যাবো। সো ফাইনালি আমি রুমে এসে পৌঁছালাম, সারাদিন ঘুরে একটু টায়ার্ড ছিলাম, প্ল্যানিং ছিল আরও অনেক জায়গায় ঘোরার কিন্তু হলো না। তো কালকের আবার বেরোবো ঘুরতে, কালকে সকালবেলা যাবো আগ্রা ফোর্ট, দেন ওখান থেকে যাবো জামা মসজিদ। তো প্রত্যেকটা জায়গার ব্লগ আসবে, আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন।